बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो माय डियर स्टूडेंट, अस्सलामु आलैकुम। तुम्हारे सकल के अनेक अनेक प्रीति और शुभेच्छा जानिए शुरू करछि आजकेर आलोचना। आमार आजकेर आलोचनाय थाकछे रसायन प्रथम पत्र अध्याय चार रासायनिक परिवर्तन पार्ट बी लेक्चर फोर। এই অংশে আজকে আমি দুটি প্রশ্ন আলোচনা করব। এই দুটি প্রশ্নের প্রথমটি হচ্ছে কেপি ও কেসি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে কিনা, ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কখন কেপি গ্রেটার দেন কেসি অথবা কেপি লেস দেন কেসি অথবা কেপি ইকুয়াল টু কেসি হতে পারে। আসো এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ভালোভাবে জানতে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি যে দুটি প্রশ্ন আমি লিখে রেখেছি। এক নম্বর প্রশ্নটি হচ্ছে কেপি ও কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে কিনা, ব্যাখ্যা করো। দুই, কখন কেপি গ্রেটার দেন কেসি, কেপি লেস দেন কেসি এবং কেপি ইকুয়াল টু কেসি হবে। আসো প্রথমেই আমি প্রথম প্রশ্নটি তোমাদেরকে নোট করে দেব। তবে প্রথমেই বলে রাখি যে কেপি এবং কেসি এর মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। শূন্যের চেয়ে বেশি, শূন্য এবং অসীমের মাঝে একটা মান হবে এই কেপি কেসির মান। তো কিভাবে এটা আমরা প্রুফ করব সেটাই আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি। আসো আমরা এখন এক নাম্বার অ্যান্সার লিখব। দেখো কেপি ও কেসি এর মান, কেপি এবং কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে কিনা, শূন্য বা অসীম হতে পারে কিনা, অসীম হতে পারে কিনা, পারে কিনা তা ব্যাখ্যা করার জন্য নিম্নলিখিত উভমুখী বিক্রিয়াটি বিবেচনা করি। কি সেই বিক্রিয়া? দেখো এ প্লাস বি উভমুখী চিহ্ন, সি প্লাস ডি। এরপরে কী লিখবো দেখো, যদি এ বি সি ডি এর মোলার ঘনমাত্রা ও আংশিক চাপ যথাক্রমে দেখো যদি এ বি সি ডি এর মোলার ঘনমাত্রা ও আংশিক চাপ যথাক্রমে থার্ড ব্যাকেট এ, থার্ড ব্যাকেট বি, থার্ড ব্যাকেট সি, থার্ড ব্যাকেট ডি এবং পি এ পি বি পি সি পি ডি হয় তবে তোমরা এটুকু লিখে নাও, এটা আমি মুছে ফেলবো। তবে লিখে আমাদের কেপি ও কেসির সমীকরণ লিখব। তো এই জায়গাটা কম হবে তো এখানে লিখব না। তাহলে কী লিখেছি দেখো, কেপি এবং কেসির মান, কেসি এর মান, এই জায়গায় এর মান লেখা হয়নি, দেখো লক্ষ্য করো। কেপি এবং কেসির মান শূন্য বা অসীম হতে পারে কিনা তা ব্যাখ্যা করার জন্য নিম্নলিখিত উপমুখী বিক্রিয়াটি বিবেচনা করি। তারপরে এইটা লিখলাম, যদি এ বি সি ডি এর মোলার ঘনমাত্রা ও আংশিক চাপ যথাক্রমে থার্ড ব্যাকেটে, থার্ড ব্যাকেট বি, থার্ড ব্যাকেট সি, থার্ড ব্যাকেট ডি এবং পি এ পি বি পি সি পি ডি হয় তবে, এবার আমি মুছে ফেলব, তবে দেখো, তবে এরকম হবে, মুছে ফেললাম, তবে
আমরা প্রথমে কেসি লিখব তবে কেসি ইকুয়াল টু তোমরা জানো উৎপাদের ঘনমাত্রার গুণফল হবে উপরে এখানে থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি আর নিচে হবে থার্ড ব্র্যাকেট এ থার্ড ব্র্যাকেট বি এটা এক নং সমীকরণ এরপর দেখো কেপি বুঝতেই পারছো সাম্যদ্রুবক কেপি তাহলে আংশিক চাপে লিখতে হবে উপরে হবে পিসি তারপরে হবে পিডি নিচে হবে পিএ তারপরে হবে পিবি এটা দুই নং সমীকরণ দেখো কেপি কেসি রাশিমালা কিন্তু আমি আমার পূর্বের লেকচারগুলোতে দেখিয়েছি কিভাবে তৈরি হয় তো উৎপাদের কেসি হলে উৎপাদের ঘনমাত্রাগুলো হবে উপরে আর বিক্রিয়কের ঘনমাত্রা হবে নিচে আর যদি কেপি হয় উৎপাদের আংশিক চাপগুলো গুণফল হবে উপরে বিক্রিয়কের আংশিক চাপে গুণফল হবে নিচে আর যদি তাদের মূল সংখ্যা থাকে সেটা পাওয়ার হবে এখন তো ওয়ান ওয়ান ছিল এই জন্য পাওয়ার ওয়ান দিতে হয়নি আচ্ছা দেখ এরকম এবার কিন্তু ইম্পর্টেন্ট কথাটা চলে আসবে লক্ষ্য করো যদি কেসির মান শূন্য হতে হয় তাহলে থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি এটার মান যদি শূন্য হয় শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে শূন্য হয় আবার কেপি যদি শূন্য হতে হয় তাহলে থার্ড ব্র্যাকেট পিসি পিডি ইকুয়াল টু জিরো হতে হবে তো যদি জিরো হয় তাহলে শূন্য হবে কারণ উপরে শূন্য আর শূন্যকে নিচের একটা সংখ্যা দিয়ে ভাগ করলে যেমন শূন্যকে পাঁচ দিয়ে যদি ভাগ করি শূন্য হয় শূন্যকে যদি এক লক্ষ দিয়ে ভাগ করি শূন্য হয় তাহলে কেসি আর কেপির মান শূন্য হতে হলে উপরেরগুলোর মান শূন্য হতে হবে যা কখনোই সম্ভব নয় কারণ উভমুখী বিক্রিয়া কখনো সম্পূর্ণভাবে শেষ হয় না সেই বিক্রিয়া বিক্রিয়ক এবং উৎপাদক দুটারই উপস্থিত থাকে ফলে তাদের একটা মান হবে আর মান হলে তো সেটা কখনো শূন্য হতে পারে না এই কথাটাই আমরা এখন লিখব এখানে দেখো এক ও দুই নং সমীকরণ থেকে দেখা যায় এক ও দুই নং সমীকরণ থেকে দেখা যায় দুই নং সমীকরণ থেকে দেখা যায় থেকে দেখা যায় দেখা যায় কেসি ও কেপি এর মান কেসি ও কেপি এর মান মান শূন্য হতে হলে শূন্য হতে হলে দেখো থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি ইকুয়াল টু জিরো অথবা অথবা কোনটার জন্য এই যে এটা অথবা অথবা পি সি পিডি ইকুয়াল টু জিরো হতে হয় দেখো কি লিখেছি যদি আমি এইটার মান জিরো বসাই তাহলে কেসির মান কিন্তু জিরো আসবে আর পিসিপিডির মান যদি জিরো বসাই তাহলে কিন্তু কেপির মান জিরো আসবে কিন্তু বসালে তো হবে না এটা হয় কি না সেটাই হচ্ছে কথা এটা হয় না শূন্য হতে পারে না এটাই লিখবো এখন কিন্তু দেখো এত হতে হয় যা কখনো সম্ভব নয় যা কখনো সম্ভব নয় সম্ভব নয় কারণ সম্ভব নয় একটু লিখে নাও দেখো এক ও দুই নং সমীকরণ থেকে দেখা যায় কেসি ও কেপি এর মান শূন্য হতে হলে থার্ড ব্র্যাকেট সি থার্ড ব্র্যাকেট ডি ইকুয়াল টু জিরো অথবা পিসিপিডি ইকুয়াল টু জিরো হতে হয় যা কখনো সম্ভব নয় আমি মুছে ফেলবো আমি উপরের রিয়েকশনটা উপরের সমীকরণ থাকবে এইটা মুছে ফেলবো আশা করি তোমরা লিখে নিয়েছ মুছে ফেললাম এবার কারণ লিখব এবার লিখব কারণ কারণ উভমুখী বিক্রিয়া কারণ উভমুখী বিক্রিয়া কখনো সম্পূর্ণভাবে শেষ হয় না কখনো সম্পূর্ণভাবে শেষ হয় না সম্পূর্ণভাবে শেষ হয় না শেষ হয় না ফলে ফলে বিক্রিয়া মিশ্রণে ফলে বিক্রিয়া মিশ্রণে বিক্রিয়া মিশ্রণে বিক্রিয়ক এবং উৎপাদক
বিক্রয়ক এবং উৎপাদক উভয় উপস্থিত থাকে। উভয় উপস্থিত থাকে। কারণ উভমুখী বিক্রিয়া কখনো সম্পূর্ণভাবে শেষ হয় না, ফলে বিক্রিয়া মিশ্রণে বিক্রিয়ক এবং উৎপাদক উভয় উপস্থিত থাকে। তাই কেপি ও কেসি এর মান শূন্য হতে পারে না, শূন্য হতে পারে না। দেখো মানে এরা যদি সিআরডি পিসি 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 পিডি যদি এ মান থাকে, তাহলে মানকে তো এই মানটাকে এটা এই একটা সংখ্যা দিয়ে ভাগ করলে জিরো হবে না, ছোট্ট একটা মান হতে পারে বা বড় মান হবে, কিন্তু একটা মান থাকবে, এজন্য শূন্য হতে পারে না। তাহলে কি লিখেছি, কারণ উভমুখী বিক্রিয়া কখনো সম্পূর্ণভাবে শেষ হয় না, ফলে বিক্রিয়া মিশ্রণে বিক্রিয়ক এবং উৎপাদক উভয় উপস্থিত থাকে, তাই কেপি ও কেসির মান কেপি ও কেসির মান শূন্য হতে পারে না। এটা মুছে ফেলবো, আশা করি সবাই লিখেছ। এবার লিখব, আবার দিয়ে লিখব, মুছে ফেললাম। আবার দেখো, আবার এটা রেখে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য, আবার কেসি ও কেপি এর মান অসীম হতে হলে, অসীম হতে হলে থার্ড ব্র্যাকেট বি ইকুয়াল টু জিরো বা পি এ পি বি ইকুয়াল টু জিরো হতে হয়। দেখো আমি যদি এ থার্ড ব্র্যাকেট বি এটার মান জিরো ধরি, কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে কিন্তু অসীম হয়, এটা তোমরা জানো। উপরের সংখ্যাটাকে নিচে যদি জিরো থাকে, থার্ড ব্র্যাকেট বি যদি জিরো হয় তাহলে ভাগ করলে অসীম হবে, অথবা পিএপিবি যদি জিরো হয়, এই আংশিক চাপ পিএপিবি যদি জিরো হয় তাহলে জিরো দিয়ে পিসিপিডিকে ভাগ করলে অসীম হবে, এটা বলছি, কিন্তু এটা হবে না। দেখো আবার কেসি ও কেপি এর মান অসীম হতে হলে থার্ড ব্র্যাকেট বি ইকুয়াল টু জিরো বা পিএপিবি ইকুয়াল টু জিরো হতে হয়, যা পূর্বোক্ত কারণে সম্ভব নয়। তোমরা হয়তো কেউ প্রশ্ন করছো, স্যার পূর্বোক্ত কোন কারণ? ওই যে উভমুখী বিক্রিয়া কখনো সম্পূর্ণভাবে শেষ হয় না, সেখানে বিক্রিয়কও থাকে উৎপাদও থাকে, তাহলে এগুলো যদি থাকে তাহলে এগুলোর মান থাকবে, একটা মান দিয়ে আরেকটা মানকে ভাগ করলে তারা শূন্য বা অসীম হতে পারে না, এটা একটা মান দিয়ে এটাকে যদি ভাগ করে আমি অসীম হবে না, শূন্যই হতে হবে, কিন্তু শূন্য সেটা হয় না, তাই এটা অসীম হতে পারে না। আবার কেসি ও কেপি এর মান অসীম হতে হলে থার্ড ব্র্যাকেট বি ইকুয়াল টু জিরো বা পিএপি বি ইকুয়াল টু জিরো হতে হয়, যা পূর্বোক্ত কারণে সম্ভব নয়, অর্থাৎ কেপি ও কেসি এর মান অসীম হতে পারে না, অসীম হতে পারে না। ব্যাস আমি লিখে ফেলেছি, কী লিখেছি দেখো, আবার কেসি ও কেপি এর মান অসীম হতে হলে থার্ড ব্র্যাকেট বি ইকুয়াল টু জিরো বা পিএপি বি ইকুয়াল টু জিরো হতে হয়, যা পূর্বোক্ত কারণে সম্ভব নয়, অর্থাৎ কেপি ও কেসির মান অসীম হতে পারে না। তাহলে ফাইনালি কী দেখা গেল, কেপি কেসির মান শূন্য হতে পারে না, কেপি কেসির মান অসীম হতে পারে না। ফিনিশিং কথাটা হবে এই, পরিশেষে বলা যায় যে কেপি ও কেসির মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। আমি এটা লিখে দিই, ফিনিশিং কথাটাও লিখে দিই, পরিশেষে বলা যায় যে
পরিশেষে বলা যায় যে কেপি ও কেসি এর মান কখনো কখনো শূন্য বা অসীম হতে পারে না। শূন্য বা অসীম অসীম হতে পারে না পারে না। আলহামদুলিল্লাহ শেষ। পরিশেষে বলা যায় যে কেপি ও কেসির মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। তাহলে আমাদের এক নাম্বার প্রশ্নের উত্তরটি কমপ্লিট হয়ে গেল। আমরা চলে যাব দুইয়ের মধ্যে। কখন কখন কেপি গ্রেটার দেন কেসি, কেপি লেস দেন কেসি এবং কেপি ইকুয়াল টু কেসি হবে? আসো এটার উত্তরটা আমরা লিখব। এখন দেখো দুইয়ের উত্তর লিখছি আমরা। আমরা জানি, লক্ষ্য করো, আমরা জানি কি জানি, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এন, এটা আমরা জানি, এটা প্রমাণও করেছি, এই লেকচার আমি দিয়েছি তোমাদেরকে, তোমরা দেখেছো অবশ্যই। এখন আমি এটা করে ফেলবো, এটা করে ফেলবো, কখন কেপি ইকুয়াল টু কেসি হবে। দেখো যদি এটা এক নং সমীকরণ দিয়ে রাখি, এটা এক নং সমীকরণ, যদি ডেল্টা এন ইকুয়াল টু জিরো হয় তবে এক নং থেকে পাই, এক নং থেকে পাই কি পাই, দেখো তো কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার জিরো। তোমরা জানো যে কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটা ওয়ান হয়ে যায়, তাহলে এটা ওয়ান হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি কেপি ইকুয়াল টু কেসি। তাহলে কি ডেল্টা এন ইকুয়াল টু জিরো হলে কেপি ইকুয়াল টু কেসি হয়। এখন প্রশ্ন হচ্ছে ডেল্টা এন ইকুয়াল টু জিরো মানে কি? ডেল্টা এন ইকুয়াল টু জিরো মানে হচ্ছে বিক্রিয়কের মোট অনুসংখ্যা উৎপাদের মোট অনুসংখ্যা সমান হলে কেপি ইকুয়াল টু কেসি হয়। আসো আমি কথাটা লিখে দেবো। যদি ডেল্টা এন ইকুয়াল টু জিরো হয় তবে এক নং থেকে পাই কেপি ইকুয়াল টু এরকম অ্যাপ্রো কেপি ইকুয়াল টু কেসি। অর্থাৎ এবার অর্থাৎ দিয়ে লিখবো, দেখো অর্থাৎ 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 কোনো বিক্রিয়ায় কোনো বিক্রিয়ায় উৎপাদের মোট অনুসংখ্যা উৎপাদের মোট অনুসংখ্যা মোট অনুসংখ্যা অনুসংখ্যা বিক্রিয়কের মোট অনুসংখ্যা সমান হলে বিক্রিয়কের মোট অনুসংখ্যার সমান হলে সমান হলে দেখো অর্থাৎ কোনো বিক্রিয়ায় উৎপাদের মোট অনুসংখ্যা বিক্রিয়কের মোট অনুসংখ্যার সমান হলে কেপি ইকুয়াল টু কেসি হয়। আমরা কিন্তু একটা পেয়ে গেলাম কেপি ইকুয়াল টু কেসি। এখন তোমরা হয়তো বলবে স্যার এটা হঠাৎ করে আপনি কীভাবে পেলেন যে কোনো বিক্রিয়ায় উৎপাদের মোট অনুসংখ্যা এবং বিক্রিয়কের মোট অনুসংখ্যা সমান হলে কেপি ইকুয়াল টু কেসি হয়। আমাদের অ্যান্সার কিন্তু এখানে শেষ। তোমাদেরকে একটু দেখানোর জন্য বোঝানোর জন্য তোমরা অবশ্যই লক্ষ্য করেছ যে ডেল্টা এন মানে হচ্ছে দেখো ডেল্টা এন ইকুয়াল টু হচ্ছে এন টু মাইনাস এন ওয়ান। তাহলে কী হচ্ছে এটা যদি জিরো দেই, এখানে তো জিরো ধরেছি, তাহলে জিরো ইকুয়াল টু হবে এন টু মাইনাস এন ওয়ান। বা তাহলে দেখা যাচ্ছে কি এটা যদি এদিকে নিয়ে আসি এন ওয়ান ইকুয়াল টু হচ্ছে এন টু। এন ওয়ান ছিল বিক্রিয়কের মোট অনুসংখ্যা আর এন টু ছিল উৎপাদের মোট অনুসংখ্যা, তাহলে দুটো সমান। উৎপাদের মোট অনুসংখ্যা বিক্রিয়কের মোট অনুসংখ্যা সমান হলে আমরা কেপি ইকুয়াল টু কেসি পাবো। এইখান থেকে বলেছি, এখান থেকে বলেছি। এরপরে আসো আমরা এটা বের করবো যে কেপি গ্রেটার দেন কখন কেসি হয়। দেখো যদি যদি ডেল্টা এন গ্রেটার দেন জিরো হয়
डेल्टा एन ग्रेटर दें जिरो मानी होच्छे एक चे बड़ो हवा ये वियोग फलटा मने करो उत्पादन अनुसंख्या तीन बिक्रय अनुसंख्या होच्छे दुई तो तीन वियोग दुई होच्छे एक एटा डेल्टा एन ग्रेटर दें जिरो है तब तब एक नौ थेके पाई देखो जदि डेल्टा एन ग्रेटर दें जिरो है तब एक नौ थेके पाई आमी एकटु बसाबो जदि डेल्टा एन ग्रेटर दें जिरो है तब ये जगहटा लिखे दी तब ये जगहटा देखो तब केपी ग्रेटर दें केसी होबे देखो डेल्टा एन ग्रेटर दें जिरो है तब केपी ग्रेटर दें केसी होबे एटार प्रमाण देखाच्छी मने करी डेल्टा एन इक्वल टू वन जा डेल्टा एन ग्रेटर दें जिरो मैं बुझाते चाची डेल्टा एन इक्वल टू वन जो धरी जा डेल्टा एन ग्रेटर दें जिरो जिरो वन मान किन्तु जिरो चे बड़ो तो वन धरे हमें देखो यहाँ है कि ना देखो जदि डेल्टा एन ग्रेटर दें जिरो है तब कैपी ग्रेटर दें कैसी है मन करी डेल्टा एन इक्वल टू वन जा डेल्टा एन ग्रेटर दें जिरो एखन देखो कि आसे केपी इक्वल टू केसी आर टी देखो डेल्टा एन मान वन धरे ऊपर वन देर दरकार नहीं देखा जापी इक्वल टू केसी आर टी मान केसी के आर टी दिए गुण कर ले केपी समान है एबार जदि आमी ना गुण दे अर्थात देखो बा दिए लिखब बा देखो बा केपी ग्रेटर दें केसी কিভাবে দেখো আমি যদি আরটি না লিখি তাহলে তো এটা বড় হয়ে যাবে কারণ কেসির সাথে আরটি গুণ করলে এটা সমান হয় এখন যদি গুণ না করি তাহলে তো এটা বড় হবে চিহ্নটা এদিকে চলে আসবে যদি কেপি গ্রেটার দেন কেসি তাহলে কি দেখা যাচ্ছে কি ডেল্টা এন গ্রেটার দেন জিরো ডেল্টা এন গ্রেটার দেন জিরো মানে ডেল্টা এন ইকাল টু ওয়ান যদি ধরি সেটা মেনটেন করছে তো পজিটিভ ভ্যালু কখন হবে যদি উৎপাদের মোট অনুসংখ্যা বিক্রয়কের মোট অনুসংখ্যার চেয়ে বেশি হয় তখনই এটা হবে এবার এটা আমি লিখে দেব অর্থাৎ দেখো মুছে ফেললাম অর্থাৎ উৎপাদের মোট অনুসংখ্যা উৎপাদের মোট অনুসংখ্যা সংখ্যা বিক্রয়কের মোট অনুসংখ্যার চেয়ে দেখো উৎপাদের মোট অনুসংখ্যা বিক্রয়কের মোট অনুসংখ্যার চেয়ে সংখ্যার চেয়ে বড় হলে এই যে বললাম উৎপাদের মোট অনুসংখ্যা তিন বিক্রয়কের মোট অনুসংখ্যা দুই তাহলে তিন বিয়োগ দুই মানে এক এরকম তাহলে মোট অনুসংখ্যার চেয়ে বড় হলে কেপি গ্রেটার দেন কেসি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এটা মুছে ফেলবো অর্থাৎ উৎপাদের মোট অনুসংখ্যা বিক্রয়কের মোট অনুসংখ্যার চেয়ে বড় হলে কেপি ক্যাটার দেন ক্যাসি হবে এবার মুছে আবার লিখবো দেখো আবার এক নং সংখ্যা থেকে পাই দেখো আবার আবার ডেলেন লেস দেন জিরো হলে দেখো আবার ডেল এন লেস দেন জিরো হলে কেপি লেস দেন কেসি হবে দেখো আবার ডেল এন লেস দেন জিরো হলে যেমন মনে করো ডেল এন ইকুয়াল টু মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান মানে কি জিরো চেয়ে ছোট যদি হয়
তাহলে কেপি লেস দেন কেসি হবে দেখো আবার ডেল এন লেস দেন 0 হলে কেপি লেস দেন কেসি হবে ধরি ধরি ডেল্টা ধরি ডেল্টা এন ইকুয়াল টু মাইনাস 1 যা যা ডেল্টা এন লেস দেন 0 মানে এটাকে মেইনটেইন করছে এই মান এক নঙে বসিয়ে পাই দেখো এক নঙে বসিয়ে পাই কি পাই দেখো কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দ্য পাওয়ার মাইনাস 1 দেখো ডেল্টা এন এর মান যেহেতু মাইনাস 1 এটা বসিয়ে দিলাম এবার এখানে লিখবো দেখো বা এরকম কেপি ইকুয়াল টু এই যে দেখো এই আর টি টু দ্য পাওয়ার মাইনাস 1 তো এটা নিচে চলে যাবে আর টি উপরে হবে কি হবে জানো উপরে হবে কেসি কেসি এবার আমি উপরের সমীকরণটা মুছে ফেলবো আমাদের তো সর্বশেষ আর লাগবে না সমীকরণটা আমি মুছে ফেলবো এটা মুছে ফেললাম এবার আমি লিখবো দেখো বা এটা নিচে লিখবো বা কেপি আর টি যে আর গুণন করবো কেপি আর টি ইকুয়াল টু কে সি এবার দেখো এই কেপির সাথে লক্ষ্য করো কেপির সাথে আর টি গুণ করলে কেসির সমান হয় যদি গুণ না করি তাহলে কেসি বড় হবে দেখো বা কেপি এই যে দেখো লেস দেন কেসি আর টি না লিখলে কেপি ছোট হয়ে যাবে কেসি বড় হবে অর্থাৎ তাহলে কি বোঝা গেল অর্থাৎ দেখো অর্থাৎ ফিনিশিং কথাটা লিখে দেই অর্থাৎ অর্থাৎ উৎপাদের মোট অনুসংখ্যা উৎপাদের মোট অনুসংখ্যা মোট অনুসংখ্যা অনুসংখ্যা সংখ্যা বিক্রয়কের বিক্রয়কের মোট অনুর সংখ্যার চেয়ে ছোট হলে দেখো অর্থাৎ উৎপাদের মোট অনুর সংখ্যা উৎপাদের মোট অনুর সংখ্যা মনে করো থ্রি বিক্রয়কের মোট অনুর সংখ্যা হচ্ছে চার তাহলে থ্রি মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস ওয়ান এই জন্য অর্থাৎ উৎপাদের মোট অনুর সংখ্যা বিক্রয়কের মোট অনুর সংখ্যার চেয়ে ছোট হলে ক্যাপি লেস দেন কেসি হবে আমি আবার বলছি অর্থাৎ উৎপাদের মোট অনুসংখ্যা বিক্রয়কের মোট অনুসংখ্যার চেয়ে ছোট হলে কেপি লেস দেন কেসি হবে দেখো অর্থাৎ উৎপাদের মোট অনুসংখ্যা বিক্রয়কের মোট অনুসংখ্যার চেয়ে ছোট হলে মানে বিক্রয়কের মোট অনুসংখ্যাটা বড় হবে আর কি উৎপাদের মোট অনুসংখ্যাটা ছোট হবে তাহলে কেপি লেস দেন কেসি হবে আলহামদুলিল্লাহ তাহলে আমরা দুই নাম্বার প্রশ্নটিও শেষ করলাম আলহামদুলিল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা দীর্ঘক্ষণ সময় ধরে আমার সাথে ছিলে আশা করছি তোমরা অনেক চেষ্টা করেছো বোঝার জন্য এবং বুঝতেও পেরেছ কারণ এটাতে যে গাণিতিক বিষয় এটা খুব সহজেই বোঝা যায় তো আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ ফি আমানিল্লাহ ধন্যবাদ সকলকে